রনি আর গুড্ডু কাকা বাবু অঙ্কিতার শ্বশুর মশাই তোর নাম বল ছোট কাকা ছোট কাকা মাস্ক পরে আছে এই যে বাড়ির ছোট কাকা ইনার ছোট ভাই এইটা আমাদের ড্রাইভার ড্রাইভার দাদা ऐसी
जान हवे दिए खुदाए समान खुशी का जहां बोल क्या काम है तेज हो बने तू जहां देखना হয়েছে আমাকে এটা জানি না হবে কি উল্টো ঘুরছে तेरी चुनरिया
ডিং 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 দিল্লি গই ও সালমান খান দেখছে গান দিয়ে আইলে ধীরে ধীরে ভালো করে লুক দাও আসি 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 গুডু চোখের মানে জ্যোতি ফিরে আসে নাচিয়ে গানটা একটা ভালো প্রচুর ফটোশুট করছি এখানে আমরা দেখো পুরো এলাকাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মাঝখানে গান কাটাচ্ছে ভাল লাগছে না আমার তাই মনে হচ্ছে কি দারুন না সবাই এসো আমাদের দেশের বাড়ির গ্রামটাকে থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সবাই এসো না একসাথে আবার পারবো না নিয়ে আসতে অল্প অল্প করে লোক এসো তাহলে পারবো সব ব্লগের লোকেরা আসবে যারা যারা সাবস্ক্রাইব করেছো সবাই চলে আসবে চলো প্রচন্ড এক্সাইটমেন্টে রয়েছি মানে এত রোদ্রে জানি পুড়ে যাচ্ছি তবুও ভিডিও শুট করতে ছাড়ছি না কারণ মনে হচ্ছে পাঞ্জাবে চলে এসেছি যদি এখানে একটু সূর্যমুখী ফুল থাকতো আরো ভালো হতো কিন্তু সর্ষে ফুলেই কাজ চালিয়ে নিচ্ছি মন্টি মিস ইউ মন্টি এসছে ভেবো না এসছে রান্না করছে আজকে ওর শেফ আমাদের তার জন্য আসতে পারেনি ও জানেও না ওর দেশের বাড়িতে এরম জায়গা আছে এগুলো তো আমাদের কি বলবো ভাস্কো ডা গামা যেটা করেছিল কি বলে আবিষ্কার আমাদের আবিষ্কার এটা আমাদের আবিষ্কার আবিষ্কার কেমন লাগছে আমাদের আবিষ্কারটা ভাল লাগছে না সকাল সকাল উঠে দেখো মেকআপ করেছি ডেজি আসতেই চাইছিল না আজকে সেই খাট সরিয়ে খাটের তলা থেকে বার করতে হয় চোখে কাঁদছিলাম আমি আসবো না ডেজির জন্য কিন্তু না আসলে এই আবিষ্কারটা আমি করতে পারতাম না তোমাদেরকে এত সুন্দর সমস্ত কিছু দেখাতে পারতাম না তাই না খুব গল্প করতে ইচ্ছা করছে এই সর্ষে খেতে বসে সবার সাথে কিন্তু ওই যে ও সবাই চলে গেছে আমাদেরকে রেখে কোন কোথায় আমরা যাব ওরা এখন ভাবছে যে ওরা তো ব্লগই শ্যুট করছে কিন্তু বলো যারা ব্লগ শ্যুট করে বা ভিডিও বানায় তাদের এরকম ফাঁকা জায়গাতে কথা বলতে খুব ভালো লাগে কারণ কোনো লোক থাকে না যদিও এখন আমার ভিডিও বানাতে বানাতে আমি ক্যামেরার সাই একেবারেই নই খুব বকবক করতে পারি তো তবুও একটু ফাঁকা জায়গাতে সুন্দর করে কথা বলতে সেজে গুজে এরকম শীতকালে এরকম রোদ্রে বসে ভালোই লাগে বলো তো আর সব থেকে বড় কথা কী জানো তো যখন রান্নাবান্না করতে হয় না আরোই ভালো লাগে কালকে সব মানে পাট চুকিয়ে দিয়েছি সব রেডি ফেডি আমরা করে দিয়েছি আমরা দুই বউ মিলে এখন ছেলেরা সব রান্নাবান্না করছে আমরা এখন ফটোশ্যুটে ব্যস্ত আছি কারণ আমি বলেই দিয়েছিলাম আমি ফটোশ্যুট করবো নাহলে দেখো সকালবেলা এত মেকআপ করি খুব মেকআপ করিনি অল্প স্বল্প মেকআপ করেছি আর
একটু সেজেছি, যাই হোক নর্মাল দিনের থেকে একটু সেজেছি, যেরকম কানের টানের পড়েছি, পড়ি না সচরাচর বড় বড় কানের। আমি একটু সর্ষে বাগানে, আমি ঠিকই করেছিলাম এই সিজনটা সর্ষে ফুলের, তো এরকম জায়গায় এসে শ্যুট করব, দেখাবো তোমাদেরকে, খুব ভালো লাগছে। খুব অনেকক্ষণ ধরে এসেছি, আমাদের পকোড়া খাওয়া হয়েছে দেখতে পেয়েছো তোমরা, তারপরে টিফিনও খাওয়া হয়েছে আর কফিও খাওয়া হয়েছে, এবার দুপুরবেলার লাঞ্চ ফাঞ্চ হবে, কিন্তু তার থেকে বড় মানে এটা মিস করতে চাই না। আর এখানে যখন আমরা ঢুকছিলাম এই সর্ষে ক্ষেতে, সবাই বলছিল যদি দেবার মালিক দেখে এই সর্ষে ক্ষেতে আমাদেরকে পিটাবে, তাই আল দিয়েই এসেছি। দেখো আমরা কিন্তু সর্ষে ক্ষেতে এসে ক্ষতি করিনি কারোর, তাই সাবস্ক্রাইব বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও, ক্ষতি করি না, একটুখানি ছিঁড়েছি, এর মধ্যে কোনো কিন্তু গিনু বীজও আসেনি। দেখো গাছ, আমি গাছ প্রেমী, আমি গাছ লাগাতে ভালোবাসি, তাই আমি গাছ ছিঁড়ি না, ফুল ছিঁড়ি না। আর ফুল ওই যে মানে ফুল যখন গাছে হয় তখন চোখ বন্ধ করে ঠাকুরকে বলতে হয় যে ওই যা গাছের ফুল তোমার চরণে দিলাম, ফুল আমি ছিঁড়ি না, তাই না? দোকান থেকে যখন কিনে আনি আলাদা ব্যাপার, কিন্তু ফুল ছিঁড়ি না। ওখানে জেঠু দাঁড়িয়ে আছে, ওখানে একটা ভাবছে আমি কার সাথে কথা বলছি, যায় না তো যে তোমাদের সাথে কথা বলছি, চলো যাই। এবার তপুও হাসছে, ক্যামেরাম্যান তপু, যদি ভালো করে শট না দিতে পারে তপু, তাহলে বুঝতেই পারছো তপুর অবস্থা কি হতে পারে। এই আমি সেলফি তুলবো ফোন দাও, এখনো বলছো সেলফি তোলা হয়নি, আর সেলফি তুলতে হবে না, চলো এই সানগ্লাস চাল, সানগ্লাস ভাড়া করা, সানগ্লাস ভাড়া করা, দেখো নালে হাতে কি মেকআপ করবো, দেখো স্কিনের কালার কি আলাদা আমার। কেমন লাগলো তোমাদের এই আমি যে আবিষ্কার করলাম এই জায়গাটা, এত সুন্দর জিনিস আবিষ্কার, আবিষ্কার জায়গা আবিষ্কার করেছো তুমি, ডাল দিয়ে খাবো আমরা, টমেটো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে মাতঙ্গিনী হাজরার পরে আমরা আর একজন জল নিয়েছে, রানী কবে গামছা বেঁধে কড়া খাচ্ছে, সেদিকে থেমে আছে না, হ্যাঁ সবাই করে দিয়েছে দোকান, Thank you.
মনিলাকে হেল্প করার জন্য আমরা কাকিমাকে ক্যান্ডেল দিয়েছিলাম রাতে আমরা থাকব না রাতে আমরা থাকব না তাই দিনে রাতে ক্যান্ডেল দিয়ে দিয়েছি এই যে না না আমি মনিলাকে হেল্প করেছি আমরা কিছু করিনি হেল্প তাই কাকিমাকে দিলাম হ্যাঁ উনি অনেক আমাদের জন্য করেছেন আমরা পিকনিকে এসে খুব ঘুরেছি কিন্তু কাকিমা তোমার হেল্প করে গেছে আবার কলাপাতে খাওয়া সব হয়েছে কলাপাতে খাচ্ছেন কেমন লাগছে? দারুন। কামাকে আমরা শুটিং করলাম সেটা কি বলো? অসাধারণ। দিদি এই যে আমরা চলে এসেছে, এই যে আমরা রান্না করে তোমাকে খাওয়ালাম, কেমন লাগলো? কে রান্না করেছে আজকে? রান্না মন্টি করেছে, অসম হয়েছে, অসম। আমরা দেখিয়েছি কি অসম। এই দেখো সূর্য আমার হাতে। আজকের মতো আমাদের এই শ্যুট হয়তো আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই গোটা ভিডিওটা কেমন লাগলো, আমাদের ফ্যামিলি পিকনিক এই ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি আরও কিছু শ্যুট করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একদম ব্যাটারিতে, মানে ব্যাটারিতে চার্জ নেই, ব্যাটারি একদম সরি ফোনে চার্জ নেই, মানে ক্যামেরা বা ফোনে চার্জ নেই, দুটোই শেষ। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা জানি না, বা গাড়িতেও বলতে পারবো কিনা জানি না, তাই এখানেই এন্ড আমরা করে নিচ্ছি ভিডিওর। সর্ষে ক্ষেতটা দেখো, এখন সানসেটের টাইম হয়ে গেছে, মন্টিকে ধরে বেঁধে নিয়ে এসছি, ও রান্না বান্না করে আজকে আমার সাথে ছবি টুবি তুলতে পারেনি, তো এখন ধরে বেঁধে নিয়ে এসছি। একদম পেছনে দেখো সানসেট হচ্ছে, সান কই দেখা যাচ্ছে না, ওই তো সান দেখতে পাচ্ছ, সানসেট হচ্ছে, দারুণ লাগছে। এখানে আসো, এখানে এসে আবার আসতে চাই, বিশেষ করে সর্ষে ক্ষেতে, মানে খুব ইচ্ছা ছিল আমার যে এরকম একটা ছবি বা ফটোশ্যুট করব বা ভিডিও করব। যখন ট্রেনে করে যেতাম ছোটবেলা থেকেই, তো এরকম সর্ষে ক্ষেত বা পাঞ্জাব এরিয়ার ওপর দিয়ে গেলে পরে সানফ্লাওয়ারের ক্ষেত, তো ইচ্ছা করতো যে ট্রেন থেকে নেমে গিয়ে যাই ওখানে একটু ছবি তুলি, গল্প করি, বা মানে সবারই হয়তো ইচ্ছা করে সেরকম। আজকে এখানে এসে ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, তাই। আচ্ছা গ্রামটা আবার আমরা বলে দিই, আমি বলে দিই, কারণ আগে আমার, আমি দেশের বাড়ি শ্যুট আগে করেছিলাম, একবার দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে বৈচি গ্রাম, বর্ধমানের আগে স্টেশন, যেখানে মন্টির দেশের বাড়ি, ওখানে আমরা এসেছি। তো তো ব্যাস আজকে এই পর্যন্তই, এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা মানে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে। তো যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অঙ্কিতা মুখার্জি এএস ব্লগ। সবাই টাটা করে দাও, টাটা। আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দি, লা 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 লা। তোর ভালোবাসা ঘুরে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে, প্রতিদিন আমি বলি মে তুই আমার জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো রকম, যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানি না, যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না। Girl, I just want your love and all the time and every day, তোর মনে যত বাধা থাকে সব ছেড়ে দে, ওরাবে তুচি আরে আজ মেরি গলিয়া, বসাও তেরে সঙ্গ মে অলগ দুনিয়া, বুলাবে তুঝে আরে আজ মেরি গলিয়া, বসাও তেরে সঙ্গ মে অলগ দুনিয়া, না আয়ে কবি দোনো মে জরা ভি ফাসলে, বস এক তু হো এক মে হো আর কোই না, হ্যায় মেরা সব কুছ তেরা তু সমঝ লে, তু চাহে মেরে হক কি জমিন রখ লে, তু সাসো পে ভি নাম তেরা লিখ দে, মে জিউ জব জব তেরা দিল ধড়কে।